খেলে সম্বন্ধীয় কথা বলো সম্বন্ধীয় বলছি এখন আমার কথাটা শোনো হ্যাঁ আমি কি একবারও বলছি যে মেসি খারাপ খেলে বা তোমাদের আর্জেন্টিনা তো তোমরা কত কথাই বলবা না আমি একবারও বলিনি বাট যখন আসছে গাইস কত কথাই বলবে যে আমরা প্রথম ম্যাচটা মানে হারার পরে এটা আনফরচুনেটলি একটা জিনিস হয়ে গেছে ইনসিডেন্ট হয়ে গেছে কি পচান পচাইছে গাইস কি পচান পচাইছে ভাতের নকলা ধরতে গিয়ে খাইতে গেছি তখন আমাদেরকে আমার বন্ধুরা পচাইছে আমার ভাই যে সৌদি আরব থাকে সে আমাকে মেনশন দিয়ে দিয়ে স্ট্যাটাস দেয় সে ব্রাজিল সাপোর্টার হতেই পারে কে উদয় ভাইয়া হ্যাঁ ও ভাইয়া তুমি যে ব্রাজিল আমি জানতামই না মানে আবার শুরু হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে ভয় দেখাও ভাই এগুলো ভালো লাগছে আবার শুরু হয়ে গেছে মানে বেয়াদবির একটা লিমিট থাকে তোমাদের আর্জেন্টিনা দুইটা গোল দিয়ে জিতছে আই এগ্রি হ্যাঁ এগ্রি তারপর ব্রাজিল হচ্ছে দুইটা গোল দিয়ে জিতছে ওইটা তুমি করে ব্যাগ দিছি আই অলসো এগ্রি দুটো খেজুর ব্যাগ পাঠাইছি কেন এটা তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় না তো এটা না এই যে তোমরা আমাকে নিয়ে ট্রোল বানাইছো ওটা তোমরা আর আমাকে নিয়ে ভয় দেখাইছো এখন ভয় কি আমাদের নিয়ে যখন মজাটা নিচ্ছিল আচ্ছা ঠিক আছে ফাইন যখন তোমরা জিতলা হ্যাঁ তখন তো গাড়ির মধ্যে একটা হাত মা চারাই এমনি এমনি আমারে পিড়াইলা তখন কি কিছু কইছিলাম শুধু একটা কথা খিস খেয়েছি শুধু কালকে রাতের অপেক্ষায় হ্যাঁ তো মনে করো যে তোমাকে আমি ডিম মারবো এর আমরা সামনের ম্যাচ পোল্যান্ডের সাথে জিতবো জিতার পরে এখানে একটা ডিম দেখেছো তখন তোমার আমার তিনটা ডিম জিতো ভাই আমরা তো বলি না যে জিতবে না আর তাছাড়া এই মেসির লাস্ট গাইস কথাটা মানে এখনো মাথা নত নাই এখনো মাথা নত নাই এই যদি করোনা মাথার বাইরে দিব কিন্তু সত্যি তুমি দিব কিন্তু না আমি দূরে আচ্ছা দূরত্ব পারবো কিন্তু না না ভাই আমার ডিম এই গন্ধ ভাল লাগে না দূরত্ব পারবো কিন্তু আচ্ছা মিললে মাথা নত শোনো আবার আর্জেন্টিনা ভাই ভাই এখন ক্লু দিও না মানে এটা হয় নাই ওটা হয় নাই এগুলো দিও না ঠিক আছে তো আমি তো এগ্রি করছি রে ভাই আমি তো নিজে বসেই খেলা দেখছি আমি তো বলি নাই যে না আর্জেন্টিনা ভালো না তুমি কিভাবে যে আমাদের বাসার দুটো আর্জেন্টিনা সাপোর্টারের সাথে খেলা দেখলা ওরা তো তোমার মারার কথা কেন মারবে ও কেন মারবে কিসের জন্য মারবে ওরাও তো বলছে যে না ঠিক আছে হ্যাঁ ওরাও কখনো মানে তোমার আমি ডিমটা মনে করেন যে গাইস এখানে রাখলেই মাথাটা নত কই মা যায় আমি এটাই বুঝতে পারছি ভাই তুমি যে আমাকে মারো না ভাই মারবা না আমি এখন বের হইতেছি কাজে না 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 আচ্ছা ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই না না শোনো তুমি মাথা নত করো হ্যাঁ আমি মাথা নত করব কিসের জন্য আমি তো একবার বলি নাই যা দাঁড়াও ফোনটা দাঁড়াও 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 ফোনটা ফোনটা দিয়ে দেনি দাঁড়াও আমি বলি আমি আবার একটু বাউয়া তো আমি বলি নাই আর্জেন্টিনা যে ভালো খেলে এগুলো আমি একবারও বলি নাই বসে ভালো খেলে আর আমি অবশ্যই চাইছি যে না যে দলের সাথে খেলেছে তার জন্য আর্জেন্টিনা তাহলে তুমি আমার জন্য একটা আর্জেন্টিনার জার্সিটা শুধু হাতে দিবা না 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 আমি পড়তে বলি নাই আমি সাগর রে করাইছি না আমি সাগর রে করাইছি না এটা আমি করতে পারবো না না সাগর আমি করাইছি না আমি এটা পারবো না প্লিজ আমাকে তুমি জোর করো না আমি হচ্ছে ব্রাজিল সাপোর্টার আচ্ছা মানদি তুমি কি আমি তো তোমাকে জোর করতেছি না আচ্ছা আমি জোর করতেছি না তো তোমরা তোমাদের ওকাত খারাপ ওকাত ঠিক আছে কারণ তোমরা আমার পচাইছো অনেক পচাইছো ভাত খেতে পারে নাই বিয়ে খাইতে গেছিলাম দাওয়াতটা খাইতে পারিনি ঠিক আছে তুমি শুধু জার্সিটা হাতে নিবে শেষ আর কিছু না আর নাইলে মনে করো পোল্যান্ডের লগে জিতার পরে আমি বাসায় উঠবো না ডিম আমার মাথায় মাথায় সমস্যা নেই বাট আমি কোনো আর্জেন্টিনার ইয়ে আমার হাতে নিব না বাট আমি মন প্রাণ থেকে হচ্ছে ব্রাজিল সাপোর্টার আর এটাই সবসময় ইনশাল্লাহ থাকবো খুব সুন্দর একটা ডায়লগ দিয়ে দিলা না বাট আমি আর্জেন্টিনা হব না তুমি আমি তোমাকে জোর করি নেই ফাহিম তুমি আমাকে জোর করতে পারো না
আমি তো তোমাকে একবারও বলিনি, অন্য সব গার্লফ্রেন্ডের মতো যে প্লিজ তোমার আমার জন্য আর ব্রাজিল হতে হবে, আর্জেন্টিনা বাদ। আমার কি মাথা খারাপ নাকি? আমি কি ওকে মতো বলদ নাকি? তুমি আমাকে আমি কি ওকে মতো বলদ নাকি? না তুমি আমাকে জোর করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, সব বাদ দিলাম, তোমার আজকে আমি ডিম মারলাম না, পরের সাথে জিতার পরে 100% ডিম মারবো, এটা আমি ভিডিও করবো। ওকে।